যেমন কথা বলতে পারছো। ঠিক কত বাজার এনেছো? হ্যাঁ পুরো বাজার মনে হয় তুলে নিয়ে এসছো একেবারে। কেন এখন কি এমন বাজার করলাম? এত বাজার ফ্রিজে রাখবো কি করে, নষ্ট হবে সব। দেখি এটা কি শাক এনেছে, দেখো পুঁইশাক, পুঁইশাক এনেছে, লাউ শাক, কলমি শাক, একেবারে বাজার তুলে নিয়ে এসছে। কলমি শাক, লাল শাক, কোন শাক খাবে এবার বলো আগে। একটা পেঁপে, এই যে কুমড়ো, সাদা বেগুন, এই যে সাদা বেগুন, এতগুলো একটা দুটো তো পোষায় না, চারটা এনেছে। পেঁয়াজ কলি চার মুঠা, লোকে আনে এক মুঠা, চার মুঠা খাও না, আস্তে আস্তে তো খাবে সব, তিনটে নষ্ট হবে, একদিনে তো আর সব খাবে না, খাও। বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে ফ্রিজে। বরবটি একটাই পোষায়নি, দুটো, দুয়াটি বরবটি, গন্ধলেবু আছে ফ্রিজে, আনতে পারিনি কিন্তু, গন্ধলেবু নিয়ে এসছো। ভাড়ালি দেখুন বন্ধুরা, এইসব বাজার কোথায় ঢুকবে ফ্রিজে। শিম এক পোটলা, দেখি শিম এক পোটলা, শিম ভর্তা করবো বলেছিলাম, এই ভর্তা করে 12 জন 10 আর কম করে 8-10 জন লোক খাওয়া যাবে। শিম ভর্তা, ডালের বড়ি, মানে সব রান্না করতে ডালের বড়ি লাগবে। আর হায়দ্রাবাদে বসে কলকাতার জয়নগরের মোয়া খাবো, সেই জন্য খুব খুশি, জয়নগরের মোয়া এনেছে। জয়নগরের মোয়া, এইটা খুব খুশি, হায়দ্রাবাদে বসে কলকাতার জয়নগরের মোয়া খাবো। থ্যাংক ইউ হাজব্যান্ডকে। এগুলো কি পচা পচা মনে হচ্ছে? এত পচা না, পচা না, একটা পচা। কামরাঙ্গা মাখা খাবো বলেছি, কোয়েল দেখো এটা পচা না পাকা? পাকা, পাকা পাকা, সর্ষে বাটি না এখন আর, এই সর্ষে পাউডার কি হয় কোনো রকম পেটের প্রবলেম হয় না, তাই এই সর্ষে পাউডার ব্যবহার করি। আবার সর্ষে পোস্ত পাউডার আছে, ঠিক আছে। এই হলো বাজার, এই যে কবে গিয়ে শেষ হবে খেয়ে তার ঠিক নেই বাবা।